ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর আমার মা একটু বেরোচ্ছি, মা বেটি আউটিং বলতে পারো। তো জানি না কোথায় যাবো, আপাতত সেরকম কোনো ডিসিশন নেওয়া হয়নি। তো এখন আমি স্কুটিটা চালাবো, তাই জন্য ব্লগ করতে পারবো না। তো স্কুটি থেকে নামার পর তোমাদেরকে দেখাবো। আর সেরকম রেডি হয়নি দুপুরবেলা, তার মধ্যে আমাকে স্কুটিও চালাতে হবে, তো পুরো ঘেমে যাবো। দেখো আমার মাও রেডি হয়ে গেছে, তো দুজনে মিলে আজকে আমরা বেরু বেরু যাবো। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি বিগ বাজার মায়ের সাথে। মা হ্যালো করে দাও। চলো ভেতরে যাওয়া যাও। যদি এখানে ভিডিও করতে দিচ্ছে না, তাও আমরা লুকিয়ে ছুটি করছি। আসো। অনেকগুলো ট্রে, ঝুড়ি, আমরা এখন বাড়িতে চলে এসেছি। বিগ বাজারের ভেতরে ভিডিও করাটা অ্যালাউ করছিল না, তো সেরকমভাবে করতে পারিনি। তো লুকিয়ে লুকিয়ে যেটুকু পসিবল হয়েছে আমরা করেছি, তো সেটুকুই তোমাদেরকে দেখাবো। আর দেখাবো কী কী শপিং করলাম। ওকে, আমরা আজকে বিগ বাজার থেকে একটা ইলেকট্রিক কেটল আনলাম। অ্যাকচুয়ালি ঠলঠল গরম করা, চা করা সবসময় অসুবিধা হয়ে যায়, এটা ইজি টু ক্যারি। আনলাম আমার ঘরের জন্য চা ছাকার ছাকনি, এটা আমার খুব দরকার ছিল, একদম ভেঙে গেছিল। আর আনলাম একটা সবজি কাটার চপার। খুলে দেখো মা, এটা এটা তো সবচেয়ে সুবিধাজনক হয়েছে, কারণ পেঁয়াজ কাটতে কাটতে চোখের জলে নাকের জলে অবস্থা হয়েছে। অবস্থা ঠিকই বলেছে ও, তার জন্য এটা কিনে আনলাম। কেমন হয়েছে এটা জানিও, কারণ আমার ঘরের জন্য খুব দরকার ছিল গো। জিনিসটা বেশ ভালোই, এইভাবে করলে বেশ ভালো। এইভাবে রেখে যদি আমি এইভাবে করি, বেশ পেঁয়াজগুলো কাটা হয়ে যায়। আরেকটা জিনিস কিনলাম, জামা কাপড় মেলা ব্যাগ। আমার বর্ষাকালে খুব অসুবিধা, বাইরে
এখন তো যেভাবে বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই বারবার করে যাও আর জামা তোলো, মানে বর্ষাকালে নতুন একটা গেম। এর জন্য এটা কিনলাম যাতে ঘরেই জামা কাপড়গুলো শুকানো যায়, আধা শুকনো যেগুলো হয় ঠিক সেগুলো। তো তোমাদের কেমন লাগলো আমাদের আজকের শপিং? তো তোমাদের কেমন লাগলো জানিও। তো মাই আজকে বললো, কারণ এই সবগুলো মায়েরই দরকারি জিনিসগুলো আজকে কেনা হলো, তো সেরকম আর কোথাও যাওয়া হয়নি। হ্যাঁ, এইটাই হচ্ছে সব। ও আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। টেল দেন, বাই বাই।